জনগণ যদি খেয়ে পড়ে বসতো জনগণকে রাস্তায় নামতে হবে রাজপথের সামনে রাম তাই আজকে চেক হয়ে বাড়ার মতো অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় যা কিছু হচ্ছে সব কিছু নিজে পরিচালে নেতাই জানে প্রধানমন্ত্রীর দপ্তর জানে স্বরাষ্ট্র মন্ত্রী জানে ভাগবাটোয়ারা সবাই পায় জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনা সরকারকে যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব এরপর থাকছে ১৩ কর্মকর্তাকে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের আন্তর্জাতিক তদন্ত ক্ষমতা ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ভিডিওটি শেষ অবধি দেখবেন আর অবশ্যই কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না দর্শক আর অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক আলগা মোমেন্ট কসে যে বাংলাদেশ পরাশক্তির একটা খেলার মধ্যে পড়ে গেছে তোরাই তো খেলবার চাইছিল তাই না এখন ডরেশ ক্যান কেরে বলছুন খেলা নাকি হবে আয় খেল আমরা না দেখি দেখিছেন তো এখন মুখ ফোটে করছে যে তারা সিপের মধ্যে পড়িছে ওই সিপে থেকে কলে মুক্তি নাই বহুত মজা নিছ গত ১৫ বছর দেশের মাথার উপরে সিন্দাবাদের ভূতের মতো সাইপা বসছিলা এবার বুঝবা হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস সব অবিচার সব দুঃশাসনের হিসাব হবি কলে গতরে আর কাডালে যে তেল জমাছো না সেটা জেলখানায় বের করা হবি এখন অনেকের মনে প্রশ্ন যে ইন্ডিয়া কি করবি না করিছে অলরেডি করা শুরু করে দিছে আসেন আমরা এটা নিয়ে আলাপ করি ও আচ্ছা আমাকে অনেকে করছে যে আপনি তো দেখাচ্ছেন না আগে কয়নি ওই যে কইছিলাম না যে টবি ক্যাডম্যানের মামলা কার কার নামে আছে আইজ এটা নাম কমু আমার রেকর্ড করা থাকে কলে আগে যেমন তারেক রহমান জোবায়দুর রহমানের মামলার ওইটা রেকর্ড করা ছিল আগে তাই ওইটা কওয়া যায়নি আরেকটা রেকর্ড করা আছে কলে হিরো আলম আগে তাই ওইটাতেও দেওয়া যাবি না নামটা আইস্কার ভালসুন যার নাম কমো যার হেগে হাগানো হবে তার নাম লেফটেন্যান্ট কর্নেল রৌফ উই আছে সুদান মিশনে তো ওর ছবিটা পেলে আমাকে ইনবক্স করেন সাত বদনের ছবিটা সবাই যেন দেখতে পারে আমরা আলাপে তাইলে ফিরে আসি হ্যাঁ তো ইন্ডিয়া কলে সামে হাঙ্কারে একটা হুমকি দিছে হুমকি হুমকি হ্যাঁ হুমকি কিসে হুমকি আজেন্ডে দেখি এলাকাটা দেখেছেন না লাইটা ইংরেজিতে আঙ্কারের বুদ্ধিজীবীরা তো ইংরেজি দেখলে আগে একটা পেন নাম করে পিছে আর একটা পেন নাম করে আর ইংরেজিতে লিখেছে যখন তখন তো ভালোই লিখেছে তাই না তো বুদ্ধিজীবী ভাইরা এলাকা উই কি কাছে আসলে আর এটা নিয়ে আঙ্কারে আসলে কি বুঝার আছে এটা নিয়ে গেলে আমরা তেমন কিছু আলাপ দেখি না এটা ছাপা হয়েছে ইন্ডিয়ার প্রধান মিডিয়ায় আর লিখেছে এক ইন্ডিয়ান থাকে লন্ডনে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় নাম করা বিশ্ববিদ্যালয় সোয়াস নাম কুটি লেখা আছে লেকচারার আবার কুটি লিখেছে অ্যাসোসিয়েট প্রফেসর যাই হোক ওর একটা বইও আছে সোভিয়েত আগ্রাসনের সময় থেকে আমেরিকা চলে যাওয়া পর্যন্ত আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক রিলেশন ছিল সেটা নিয়ে মাই এনিমি ইজ এনিমি না বইটা পড়িনি দরকার হয় নাই তাই তবে সে লিখে ভালো লেখার হাত ভালো যাই হোক বাংলাদেশ নিয়ে আগেও কলে সে লিখেছে দেখে এ সবগুলোই ছিল বাংলাদেশ কোন অশনি সংকেত মোকাবেলা করতে যাচ্ছে আর ইন্ডিয়ার এই ক্ষেত্রে কি করা উচিত তাই না কিন্তু এখনকার এলাকাটা কিন্তু ভয়ঙ্কর এই লেখায় যাকে বলে বিটুইন দ্য লাইন না পড়লে আপনি ধরতেই পারবেন না সে আসলে কি কইতে যাচ্ছে কাকে কইতে যাচ্ছে আর কেনই বা এই লেখাটা সে লিখল সে বলতেছে যে বাংলাদেশের মিলিটারি পলিটিসাইজ মানে এটা রাজনীতিকরণ হয়ে গেছে এই পলিটিসাইজ মিলিটারিকে সাইজ করা হয়েছে বিডিআর বিদ্রোহের সময় তখন ইন্ডিয়ার কারণে মিলিটারির প্রভাব কমে সিভিল প্রভাব বা হাসিনা প্রভাব তৈরি হয় এই সিভিল প্রভাব নষ্ট হইয়া আবার মিলিটারি প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কেমনে সে খোলাখুলি কইতেছে যে একটা মিলিটারি টেক ওভার বা ইন্টারভেনশন হইতে পারে এই যে দেখেন একেবারে টাইটেলে কইছে মিলিটারি ইন্টারভেনশন হইতে পারে হাসিনা নিজেও কলে মনে করে যে আর্মি তারে উস্টে দিতে পারে আমি এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম এই যে এটা সে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা কইছে যার জন্য হাসিনা পতনের পরে ইন্ডিয়ার কলে পস্তাইতে হবে কি সেটা
সে বলতেছে যে বিডিআর বিদ্রোহের সময় যখন আর্মি অফিসারদের নির্বিচারে হত্যা করা হইতেছিল, তখন সেনা অফিসাররা যখন মইনুল আহমেদ মানে তখনকার যে সেনা প্রধান তারা যখন চাপ দিতেছিল যে সেনা অভিযান পরিচালনার জন্য, তখন ইন্ডিয়ানাকে হুমকি দিছিল যে বিডিআর হেডকোয়ার্টারে সেনা অভিযান করলে ইন্ডিয়া সেনা পাঠাবে বাংলাদেশে। এই হুমকিতে মইনুল সুকশায় কি ভয়ানক কথা, তাহলে আমার সেনা অফিসারেরা অসহায়ের মতো মারা যাবে এটাই ইন্ডিয়া চাইতেছিল। আমরা বুঝতে পারতেছিলাম না কেন মইনুল আহমেদ সেনা অভিযান কেন করছিল না, এখন আমরা প্রশ্নের উত্তর পেলাম। তো তাদের আমাদের সেনা অফিসারদের রক্ষা করতে গেলে ইন্ডিয়া কেন সেনা পাঠাবে, ইন্ডিয়ার স্বার্থ কি? আমার সেনা অফিসারকে আমার সার্বভৌম সীমানায় আমার ক্যান্টনমেন্টের 1 কিলোমিটারের মধ্যে আমার সেনাবাহিনী রক্ষা করতে যেতে পারবে না, তাহলে কিসের দেশ স্বাধীন? ইন্ডিয়ার ভয়ে কেন? ভিতরে ইন্ডিয়ান সোলজার ছিল বিডিআর হেডকোয়ার্টারে, তাই এটা গেলে সুবীর ভৌমিকের মতো কোনো আউলফল সাংবাদিক লেখে নাই, কোনো আউলফল পোর্টালও ছাপা হয় নাই। তার মানে বিডিআর বিদ্রোহে ইন্ডিয়ার হাত ছিল, এটার অকাট্য প্রমাণ অবিনাশ পালিয়াল আমাদের দিয়া দিল, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াকে আমরা কি ছেড়ে দেবো এটার জন্য? আর সে বলতেছে যে হুমকি দিয়ে এসে বাংলাদেশে সিভিল মিলিটারি পাওয়ার ব্যালেন্স করছে, মানে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা মনে করে যে বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর ধ্বংস করা হয়েছে এবং সেনাবাহিনীকে হাসিনার বসংবাদ বানানোর চেষ্টা করা হয়েছে আর এই কাজ ইন্ডিয়া করছে, তার পুরোটাই তাহলে সত্যি? এই যে ইন্ডিয়া বিডিআর বিদ্রোহের সময় মইনুলের সেনা অভিযানে হুমকি দিয়েছিল, সেটা অবিনাশকে কে কইছে? কইছে তো ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, তাই না? তাছাড়া তো তার এটা জানার কথা না। তো ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কেন তার এই কথা বলল? এখানেই আসতেছে শিরোনাম আর তার লেখার শেষ 2-3 লাইন। সে বলতেছে এই যে মিলিটারি ইন্টারভেনশন হইতে পারে, তাতে এত কষ্ট করে যে সিভিল মিলিটারি পাওয়ার ব্যালেন্স করে দিয়েছে ইন্ডিয়া, সেটা ভাঙ্গা যেতে পারে। মানে হাসিনা যে আর্মিরা বসংবাদ বানানোর চেষ্টা করছিল সেটা বরবাদ হইয়া যেতে পারে, তাইলে ভারত কি করবে? এখানে সে হুমকি দিছে আর্মিরে, কইছে সেই যে 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় যে প্লেবুক মানে যা যা করেছিল আর্মি পাঠানো হুমকি দিয়েছিল সেটাই আবার বাধ্য হয়ে করবার পারে ইন্ডিয়া। মানে হাসিনারে যদি আর্মি উস্টা দেয় তাহলে ইন্ডিয়া আর্মি পাঠাবি বাংলাদেশে? অবিনাশ আসতে কও, ঘোড়ায় হাসবো, তুমি হয়েছো পূজা, তোমার সিট হয়ে সবার শখ হইলে চলবে, শ্রীলঙ্কায় সেনা পাঠাইছিল না, তার রেজাল্ট কি হয়েছে? রাজীব গান্ধী ইন্ডিয়ার মাটিতে জয় বাংলা হয়ে গেছিল, কারোর সাথেই তো যেত নাই। 1971 পাকিস্তানের লোকে জিতছিল কারণ বাংলাদেশের মুক্তি বাহিনী তোমাদের সাথে ছিল আর বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাইছিল। এই হাসিনা এখন 90 ইয়াহিয়া, তুমি 1971 সালে ইয়াহিয়ারে বাঁচাইতে আসলে যেই দশা হইতো তোমার, 2023 সালে হাসিনারে বাঁচাইতে আসলে তোমার একই দশা হবে, ঠ্যাং ভাইঙ্গা বাংলাদেশের মানুষ হাতে ধরাই দিবে। তো এক লোক এক ঘোড়া নিয়া এক সরাইখানায় গেছে, তো ঘোড়া বাইন্দা সে ভিতরে ঢুকছে, বাইরে এসে দেখে ঘোড়া নাই, কেউ নিয়া ভাগছে। তো ওই লোক চিল্লাইতেছে আমার ঘোড়া ফেরত দাও, নাইলে কলে আমি দিল্লিতে যা করছিলাম তাই করতে বাধ্য হব। তো প্রচুর হুমকি টুমকি দিয়াছি, লাপেল্লা কইরা ঘোড়া ফেরত পাইল না। তখন সবাই কইছে ভাই আপনি দিল্লি কি করেছিলেন? তো কয় কি আর করমু, হাইটাই বাড়ি ফিরছিলাম। তো অবিনাশ তোমার প্লেবুক নিজের হাসিনায় নিজেই ভইরা নাও, নিজে ভরলে তেল ফেল লাগাই নিতে পারবা, কষ্ট কম পাইবা, ব্যথা কম পাইবা, আর আমরা কলে ভইরা দিলে তেল সারাই ভইরা দিব। এই বাস চলে, প্রত্যেকটা বাস থেকে চান্দা তোলা হয়, সরকারের এমপি মন্ত্রী প্রশাসন থেকে সব ছাড়া রাখা এই চান্দা। নচিকাতা বলেছিল না মন্ত্রীরা সব হারামজাদা, তাহলে বলতে হয় এই এমপি মন্ত্রী সব ছাড়ার এই চাঁদাবাজির ভাগ পায়। 1,059 কোটি টাকা তোলা হয় এই বাস থেকে, চিন্তা করতে পারছেন? 2-4-5 হাজার, 2-4-5-10 লাখ টাকা না, 1-2 কোটি টাকা না, 1,000 কোটি টাকার বাণিজ্য, কোন কুতুব আছে এই বাণিজ্য বন্ধ করবে? বক্তব্য নেই ঘোড়াবাজি করে ভাগ সময় নেই, মঞ্চে উঠলে জেলা উপজেলায় কনসার্ট করে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়, ভণ্ড প্রচারক গুলো যে মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে, আর ওই সারারাই এই মাদকের পৃষ্ঠপোষকতা। আর আজকে এই দুর্নীতিবাজ মাফিয়াদের সম্পদ ছিনিয়ে এনে প্রয়োজনে সিনেমার মতো গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। যিনি আমদানি করছে মাত্র 5টা কোম্পানি, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইকলো, এসালম, দেশবন্ধু, এই 5টা গ্রুপ চিনি আমদানি করছে। তো চিনির দাম যদি বাড়ায় 5টা শিল্প গোষ্ঠীকে যদি বলে বেটা চিনির দাম যদি বাজারে বাড়ায় ওই পল্টন ময়দানে গাছের উপরে লটকাবো, চিনির দাম বাড়বে। এটা কি শেখ হাসিনা সরকার বলতে পারবে? তাদের সেই মন আছে? আজকে প্রত্যেকটা খাদ্যপণ্য আপনার যেটা আমরা বলেছি মুরগির বাচ্চা থেকে শুরু করে
পেঁয়াজের দাম, ডালের দাম, লবণের দাম, আট থেকে দশটা বড় বড় কোম্পানি তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। তো সরিষার মধ্যে যদি ভূত থাকে, আপনি ভূত দেখবেন কিভাবে? তারা মিডিয়াতে গরম গরম কথা বলছে, চটকদার কথা বলছে, কার্যত তারা কিচ্ছু করতে পারবে না। তাই আমরা জনগণকে বলতে চাই, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজকে যারা পোলট্রি ব্যবসায়ী তারা বলছে, মুরগির বাচ্চার দামের হেরফেরের কারণে মুরগির দাম বাড়ছে। যেখানে সাধারণভাবে 25-28 টাকায় মুরগির বাচ্চা পাওয়া যায়, প্রোডাকশন করা যায়, সেখানে ধাউ করে ধাপ করে দাম বাড়িয়ে মুরগির বাচ্চার দাম করেছে 55-60 টাকা। তো বাচ্চা যদি 55-60 টাকায় কিনে, সেটার কেজি কত হবে? আফসোসে আপনারা অনেকে বোঝেন না, জনগণ বোঝে না।